আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার ভালো রাখার উপায় বিষয়ে আলোকপাত করার জন্য আমরা জানি বর্তমানে করোনা কাল চলছে এই সংক্রমণ রোধের জন্য হাত স্যানিটাইজ করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সেপনিল একটি ভালো অপশন আমরা সেপনিলের উপর ভরসা করতেই পারি যেমনটি আমি প্রতিনিয়ত যেটি করি রোগী দেখার পূর্বে এবং পরে এভাবে স্যানিটাইজ করে নেই এবং এক্ষেত্রে দেখি ব্যক্তিগত সুরক্ষাও হয় এবং রোগীর সংক্রমণের ভয় থেকে দূরে থাকা যায় তা লিভার সুস্থ রাখতে হলে যেটি করতে হবে আমাদের দেহের ওজন একটি নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে হবে তার জন্য যেটি করতে হবে প্রতিনিয়ত আমাদেরকে দৈনিক এক ঘন্টা অভ্যাস করে ব্যায়াম করার অভ্যাসটি রক্ত করতে হবে এতে আমাদের বাড়তি ওজন ঝরে যাবে আমাদেরকে পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খেতে হবে বাজে তেল অধিক শর্করা জাতীয় খাবার প্রসেসড খাবার এনার্জি ড্রিঙ্কস এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তৃতীয়ত যেটি করতে হবে আমাদের বদ অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে যেমন অনিদ্রা করা অধিক রাত জাগা ধূমপান মদ্যপান মাদক এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা লাগবে চুর্থ যেটি করতে হবে আমাদেরকে সব সময় হাসি খুশি এবং প্রশান্তিময় জীবনযাপন করা লাগবে তার জন্য আমাদেরকে যেটি করতে হবে সৃজনশীল কাজ ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করা এবং পরহিত ব্রতে যে কাজগুলো রয়েছে তাতে নিজেকে যদি আত্মনিয়োগ করা যায় এতে মানসিক প্রশান্তি আসে এবং শরীর এবং মন যদি ভালো থাকে সেক্ষেত্রে শতভাগ সুস্থ থাকা সম্ভব আমাদেরকে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছে আমাদেরকে ব্যক্তিগত যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো যেমন হাত ধোয়া হাত পরিষ্কার রাখা ওয়াশরুম থেকে এসে হাত ধোয়া খাবার গ্রহণের পূর্বে হাত ধোয়া বাজে খাবার থেকে বিরত থাকা স্ট্রিট ফুড কিংবা বড় যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে খাবার গ্রহণের সময় সালাদ বোরহানি এসব খাবার থেকে সতর্ক থাকা এমনকি সবসময় বিশুদ্ধ পানি পান করার অভ্যাসটি তৈরি করা কেননা পানি এবং খাদ্যবাহিত রোগ যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস ই এগুলো কিন্তু মারাত্মক জন্ডিস তৈরি করতে পারে এবং এগুলো খাদ্য এবং বাহিত রোগ তাহলে আমরা যদি বিশুদ্ধ পানি পান করি খাবার পূর্বে হাত ধুয়ে নেই যত্রতত্র খাবার না খাই তাহলে এই রোগগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো আর সর্বোপরি আমরা যেহেতু লিভারের চিকিৎসক লিভারের রোগীকে প্রতিনিয়ত দেখতে হয় রোগীর সুরক্ষার জন্য এবং নিজেদের সুরক্ষার জন্য ব্যক্তিগত যেই স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলব রোগী দেখার পূর্বে এবং রোগী দেখার অব্যবহৃত পরে অবশ্যই আমরা বারবার হাত স্যানিটাইজ করব সুপ্রিয় ভাই বোনেরা পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইনস্টাগ্রামের সাথেই থাকুন আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ